এইচএসসি পরীক্ষা দু হাজার তেইশের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম এইচএসি ও সমানের ফল আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী চলুন বিস্তারিত জেনে নিই তিন চলতি বছরে এইচএসি ও সমান ফল আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে গত সতেরোই আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষা চলে প্রায় দেড় মাস ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার একত্রিশে অক্টোবর সকালে দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আগামী ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে এইসিসির ফল প্রকাশ হতে পারে এই জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে খাতা দেখাও শেষ পর্যায়ে অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে থেকেই পরীক্ষার অংশ নেয় পরীক্ষার্থী ছিল তেরো লাখ উনষাট হাজার তিনশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী তবে আটটি বোর্ডের এক এগারো দশ লাখ সাত হাজার দুশো জন অংশ নেন প্রথম দিনের পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য বোর্ডগুলোর পরীক্ষায় স্থগিত করা হয় দশ দিন পর সাতাশে আগস্ট থেকে বাকি বোর্ডগুলোর পরীক্ষা শুরু হয় চলতি বছরে সব মিলিয়ে পূর্ণ নম্বর ও সময়ের পরীক্ষাতে অংশ নেন পরীক্ষাতে তবে আইসিটি একশো নম্বরের পরিবর্তে পঁচাত্তর নম্বরের পরীক্ষায় দেওয়া হয়েছে সমস্ত শিক্ষার্থী যারা পরীক্ষা নিয়েছে অংশ নিয়েছে তারা একশোর পরিবর্তে পঁচাত্তর নম্বর আইসিটির পরীক্ষা দিয়েছে অন্ধুরা অবশেষে এবার এইস পরীক্ষা পরীক্ষাতে ফলাফল বেরোতে চলেছে ছাব্বিশ থেকে আড়াই আঠাশে নভেম্বরের মধ্যে এই আশা করি ছাব্বিশ থেকে আঠাশে আঠাশ তারিখে বলছে যে বিশ্বস্ত শুধু বলছে আঠাশে নভেম্বরে পরীক্ষার হওয়ার সম্ভাবনা ফল বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো পরীক্ষার ফলাফল এবং আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি করে রাখুন আল্লাহফেজ